আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাধারণ পায়জামার কাটিং দেখাবো। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন কীভাবে সাধারণ পায়জামা কাটতে হয় সেটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিচ থেকে 2 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। এই কাপড়টা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এবার আমি পায়জামার নিচের অংশটির মাপ নিয়ে নিচ্ছি 34 ইঞ্চি। এবার একইভাবে কাপড়ের এই পাশেও নিচে 2 ইঞ্চি বরাবর কাপড় রেখে নিচ্ছি আমি সেলাইয়ের জন্য, এবং উপরে 34 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশটাই আমরা সেলাইয়ের সময় ভাঁজ করে সেলাই করে নেব। এবার আমি পায়জামার মোহরের জন্য 6 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি পায়জামার হাইটটা নিয়ে নেব 10 ইঞ্চি। এবার পায়জামার মোহরি থেকে হাই পর্যন্ত আমি একটি শেপ দিয়ে নিচ্ছি। এর মাপটি বরাবর এবার আমি একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। পায়জামার উপরের বাড়তি অংশটি এবার আমি কেটে আলাদা করে নেব। পায়জামার এই অংশটি যেহেতু আমি ভাঁজ করে সেলাই করে ফেলবো, তাই কাটার সুবিধার্থে আমি কাপড়টি ভাঁজ করে এর উপরে আরেকবার দাগ দিয়ে নিচ্ছি। এবার হাই থেকে পায়জামার মুহুরি বরাবর আমি সোজা কেটে নিচ্ছি। এবার পায়জামার উপরের অংশটি কাটার জন্য আমি ওই বাড়তি কাপড়টি নিয়েছি। পায়জামার উপরের অংশটির জন্য আমি লম্বায় 8 ইঞ্চি নিব। আমার এই কাপড়টি লম্বায় 8 ইঞ্চি রয়েছে, তাই আমার আর আলাদা করে কাটতে হয়নি। এবার প্রস্থে আমি নিব 23 ইঞ্চি, সাথে সেলাইয়ের জন্য অবশ্যই 1 ইঞ্চি বেশি নিতে হবে। বাড়তি কাপড়টি আমি কেটে আলাদা করে ফেলবো। এবার আমি আপনাদের পায়জামার কলি কিভাবে কাটবো সেটা দেখাবো। আপনারা চাইলে নতুন একটি কাপড় নিয়ে কলি কাটতে পারেন, অথবা আগে যে বাড়তি অংশটি আমরা কেটে ফেলে দিয়েছি ওখান থেকেও আপনারা চাইলে কলি কেটে নিতে পারেন। আমি নতুন একটি কাপড় নেব এবং সেটাকে এমনভাবে ভাঁজ করব যেন 3 কোণা দেখায়। এবারে 3 কোণা কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। এবার এই কাপড়টিকে আমি আবার আগের কাপড়ের উপর বসাবো এবং এটির মাপে আরেকটি কলি কেটে নেব। এবার কলিগুলোকে আমি ভাঁজ করে নেব এবং নিচের বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। এভাবে আপনারা খুব সহজেই কলি কেটে নিতে পারেন। অন্যান্য পায়জামার মতো হাই বরাবর কলিগুলো বসিয়ে সেলাই করে নিলে আপনাদের পায়জামা তৈরি হয়ে যাবে।
সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।